দোতলা দক্ষিণের ঘরটা তার ছিল। দেওয়ালে বিশাল বিশাল রঙিন পোস্টার, দরজার ঠিক উল্টো দিকে হাস্যমুখ সুনীল গাভাস্কার। ওর ঘরের লাগোয়া বাথরুমের দরজায় নির্মেদ পেশি বহুল স্ট্যালনের নির্মম মুখ। ওর পড়ার টেবিলে অনেক বই, অনেক খাতা, তার চেয়েও অনেক বেশি দেশি বিদেশি পেন। টেবিলের নিচে একটা বুল ওয়ার্কার, আলনায় এখনো ঝুলছে জিন্স ডেনিম রংচটার দামি শার্ট প্যান্ট। দোতলার দক্ষিণের ঘরটা ওর ছিল, বুবানের, আমার ছেলে। ওর একেবারে একার দখলে ছিল ঘরটা। বাইরে থেকে ফিরেই ও ঢুকে পড়ত ওই ঘরে, ওর নিজের একান্ত আপন সাম্রাজ্যে। অনেক রাত জেগেও পরীক্ষার পড়া তৈরি করত। আমি কাপে করে ওকে দুধ দিয়ে আসতে ওপরে উঠতাম, দেখতাম আমারই ছেলে ধীরে ধীরে কত বড় হয়ে উঠছে। জানালার পাশের জয়ফুল গাছটা থেকে ভারী মিষ্টি গন্ধ আসত। আমাদের দোতলাটা একেবারে মোমো করত। তবুই সুগন্ধ ছাপিয়ে আমি যেদিন প্রথম সিগারেটের ধোঁয়ার গন্ধ পেলাম রাগ করিনি, বুঝেছিলাম ছেলে আমার বড় হচ্ছে। দোতলার দক্ষিণের ঘরটা অনেকদিন বন্ধ পড়ে আছে, খোলা হয় না। শান্ত চলাফেরা নরম চাউনির বুবান আমার অজান্তে, আমাদের অজান্তে কোন ফাঁকে যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হয়ে উঠেছিল আমি বুঝতে পারিনি। অভাব তো তেমন ছিল না সংসারে, তবু দোতলার ওই নিজস্ব ওই ঘর ছেড়ে ও যে কখন বাইরে ধুলো ধোঁয়ায় নিজেকে এমন অন্য চেহারায় সাজিয়ে তুলেছিল আমি টেরই পাইনি। যেদিন বেশি রাতে ঝড় উঠেছিল, দ্রুত পায়ে বুবানের ঘরের জানালা বন্ধ করার জন্য দোতলায় গিয়ে মাতাল হাসনুহানার গন্ধ ডিঙিয়ে আমি পেয়েছিলাম মদের গন্ধ। রাগ করিনি, দুঃখ করেছি, তবু ভেবেছি বুবান বড় হচ্ছে। সংসারের মৃদুমন্দ ছোটখাটো টুকরো খুশি অথবা যন্ত্রণার টানা পড়ে নে আমার দিন গেছে, আমাদের দিন গেছে, বুবানের দিন গেছে অন্যরকম টানা পড়ে নের বুনোটে। একদিন জিজ্ঞেস করেছিলাম, বুবান তুই পাল্টে যাচ্ছিস কেন? ও চুপ করে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ সেই দৃষ্টিতে কি ছিল, বিরক্তি, ক্ষোভ, অভিমান, ক্রোধ, আমি বুঝতে পারিনি। ড্রাগ নেওয়ার আসল কাহিনীটা ধরা পড়ল তখন যখন বুবান, আমার বুবান, মায়ের হাত ছেড়ে ড্রাগের হাত ধরে এগিয়ে গেছে অনেকটা অন্ধকারের দিকে। তারপর আমারই চোখের সামনে, আমারই বুকটাকে ভেঙে দোলে মুচড়ে বুবান দ্রুত পাল্টে যেতে লাগল। অস্থির চোখ, সবসময় আনমনা চোয়াল কোষে কি যেন সবসময় ভীষণ এক ক্রোধকে চেপে রাখা মুখ, ভয় আতঙ্কে আমার মাথা ঘুরতে লাগল। প্রচণ্ড অসুস্থ অপ্রকৃতিস্থ বুবানকে শেষ পর্যন্ত যেতে হল কল্যাণপুরের অ্যাসাইলামে পড়শিয়ার আত্মীয়দের পরামর্শে। ওখানে একদল ডাক্তার আর ভালো মানুষ বুবানদের মতো বেলাইন হয়ে যাওয়া গাড়িকে লাইনে তুলে আনার জন্য প্রাণপাত করে চলেছে। বুবানের ঘরে শেষ যেদিন গিয়েছিলাম, ওর ডায়েরিতে লেখা কয়েকটি লাইন আমাকে চাবুক মেরেছিল। চারপাশের সময়, স্বদেশ, সবকিছু নিয়ে ওর তীব্র ঘৃণা, তীব্র ক্ষোভ আগুনের অক্ষরে ধরা ছিল সাদা পাতায়। কাকে অনুসরণ করব, বাবাকে? সামান্য কেরানি তিনি, এত বড় বাড়ি কি করে বানালেন? ফ্রিজ, টিভি, ভিসিআর কি করে কিনলেন? কাকে মেনে চলব, মাস্টারমশাইকে, যিনি তার প্রাইভেট টিউশনের ছাত্রদের পরীক্ষার
সাজেশনের নাম করে প্রশ্ন বলে দেন, কাকে আদর্শ করব, মন্ত্রী, নেতা, পুলিশ, বিচারক, কাকে 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 কাকে। মা, তোমরা খবরের কাগজ পড়ো, অথচ একদিনও লজ্জায় ঘৃণায় তোমরা বিষণ্ন হয়ে ওঠো না তো? আমার অবাক লাগে, আমি আর পড়তে পারিনি, পড়তে চাইনি। বুবান যাবার পর দক্ষিণের ঘরের দরজা খোলার সাহস হয়নি আমার। কে জানে কাঠ চাঁপা, জুই, হাসনুহানার গন্ধ ডিঙিয়ে আবারও কোন ভয়াবহ গন্ধ, অথবা ডায়েরির অন্য কোনো পাতায় আরও কি ভয়াবহ বিস্ফোরণ জমা হয়ে আছে। প্রতীক্ষায় আছি, বুবান ফিরে আসবে, ওর ঘরটা নতুন করে সাজিয়ে দেব। পথ চেয়ে তাই বসে আছি, বসেই আছি।